একটু মনে মনে বিষয়টা কল্পনা করা লাগবে। আজকের যারা দীনকৃষ্ণ ঠাকুরকে নিন্দাবন্দ করছে, এর পিছনে কারণটা কি? কৃষ্ণকে অসুর বলেছে তাই? না না, এটা কোনো কারণ নয়। কৃষ্ণ অসুর কিনা যদি আমি ভুল কথা বলতাম, আমাদের দেশে সংবিধান আছে, বড় বড় ধর্মগুরুরা আছে, তারা আমার নামে কেস করে দিত। ওরা জানে কৃষ্ণ অসুর, তার জন্য চুপ আছে। যারা জানে না তারা লাফালাফি করছে। বলুন, আমাদের দেশে মঠ মন্দির নেই, সংস্থা নেই, তা আমার নামে একটা কেস এফআইআর লঞ্চ করছে না কেন? একটু বোঝা লাগবে বিষয়গুলো। এইবার দ্বিতীয় মুদ্রা, দীনকৃষ্ণ ঠাকুর কি তাহলে দেবদেবীদের নিন্দা করছে? না, এটা বিষয় নয়। বিষয় কোনটা? এই চব্বিশ পরগনায় দু চার বছরের কীর্তনে যারা কানে মন্ত্র দিয়ে ইনকাম করছিল, কানে মন্ত্র নেওয়া বন্ধ হয়ে গেছে। আগে বোঝা লাগবে বিষয়গুলো। শুধু তাই না, যারা হাত ধোয়া জল, পা ধোয়া জল দিয়ে মানুষকে ডাক্তারখানায় যাওয়া বন্ধ করে দিয়ে মানুষের রোগ সারাচ্ছিল, মানুষ এখন সচেতন হয়ে গেছে। মানুষ দেখছে যে দীনকৃষ্ণ ঠাকুরের কথায় মানুষ এখন ভাবতে শিখেছে, বুঝতে শিখেছে। আর যাদেরকে এতদিন আমরা বোকা বানিয়ে রেখেছিলাম, তারা যদি বুঝে যায় তাহলে আমাদের কথা শুনবে কে? অনেক ইউটিউবার ভাইরা আমার উপরে রাগ করছিল, আপনাদের ভিতরেও অনেক মানুষ রাগ করছেন। আজকের যে কীর্তনটা হচ্ছে, ক্যানিং থানার প্রশাসন বিভাগের যিনি আমাদের বড়বাবু, ক্যানিং থানার অন্তর্গত, তার উপরে অনেক চাপ আছে। এগুলো আমরা বুঝি যে যার পদটা যত বড় হয় তার উপরে চাপ আসে তত বেশি। যখন এখানকার ছেলেরা দিশাহারা হয়ে পড়েছিল, আমাকে বলল, বাবা আমরা পথ খুঁজে পাচ্ছি না। আমি তখন আমাদের সমাজকর্মী ভিন্ন ভিন্ন জনকে দিয়ে কল করালাম বিভিন্ন জায়গায়, আমাদের লোকাল এমএলএ, প্রধান, মেম্বার আর থানাতে। এত সুন্দরভাবে প্রশাসন এবং রাজনৈতিকের পদে বসে থাকা মানুষগুলো আমাদেরকে সাহায্য করে আজকে সুষ্ঠুভাবে এই কীর্তনের পরিবেশন করা। একটু এই দেখুন, আজকের এই ছেলে যেটা করলো এর বিরুদ্ধে আমি যাচ্ছি। কি এগুলো করবেন না? কেন এটা করছেন? মাথা যদি নোয়াতে হয় বাবা মার পায়ে মাথা নোয়াবেন। আমি কে? আমি কেউ না। তো একটু বোঝা লাগবে কেমন। কয়েকটা বিষয় না বললে নয়, আর কিছু মানুষের শুক্রিয়া আদা করলে না করলে নয়, তাই তাদের কথা বলা লাগে। আজকের দেখুন, এত চাপ থাকার সত্ত্বেও বড়বাবুর নির্দেশে থানার থেকে ছেলেরা এসে বসে আছে যাতে প্রোগ্রামের কোনো অসুবিধা না হয়। ইউটিউবার ছেলেরা আমার উপরে কষ্ট পেয়েছে যে আমি ক্যামেরা বন্ধ করতে বলেছি কেন। দীনকৃষ্ণ ঠাকুর এত বছর কীর্তন করছে, কখনো সমস্যা হয়নি, আজকের সমস্যা হয়েছে। কেন হয়েছে? কারণ সব ইউটিউবার নয়, কিছু ইউটিউবার যে কথা বললে নেগেটিভ থিঙ্কিংয়ের বিচার মানুষের ভিতরে যাবে,
সেইটুকু কেটে বারবার করে ইনকাম করার জন্যে মানুষকে দেখিয়েছে। আমি বলেছি কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ অসুর। ওই ইউটিউবার লিখছে কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ অসুর। যারা ক্যামেরা নিয়ে আজকে ছুটে আসছে আমার গান রেকর্ডিং করে ইনকাম করব বলে, দেখাতে পারবেন যে আমার প্রতি যে দুর্ব্যবহার হয়েছে আপনি প্রতিবাদ করেছেন আর একটা কমেন্ট করেছেন যে দীনকৃষ্ণ ঠাকুর যা বলেছে ভুল ঠিক পরের কথা, কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে যেটা হয়েছে এটা হওয়া উচিত না, আমি এর ঘৃণা করি নিন্দা করি, দেখাতে পারবেন? তাই তো তুলে দিলাম, এরা ধান্দাবাজ, এরা আমাকে নিয়ে ইনকাম করবে, আমি মরবো কি বাঁচবো এ দিয়ে এদের কোনো মতলব নেই। আর আমি কমিটিকে বলবো, ভাই আমি তো ভয়ে বাড়িতে বসে থাকতে পারতাম, পারতাম না, আমি বাড়ি ছেড়ে আপনাদের উঠানে চলে এসেছি কিসের জন্য? আমার জন্য? আমার বাবার টাকা নেই, আমার টাকা নেই, নাকি খাওয়ার মতো চাল নেই? অবশ্যই আছে, আমি জানি এনি টাইম আমার উপরে হামলা হতে পারে, কীর্তন শেষ হবে আপনারা যে যার মতন বাড়ি চলে যাবেন, কিন্তু আমি বাড়ি গেলাম কি না কেউ খোঁজ রাখবে না। তাহলে আমি ছুটে চলে এসেছি কাদের জন্য চলে এসেছি? আপনাদের জন্য চলে এসেছি। কেন? অনেকে ছেলেরা আমায় বলছে, বাবা এতগুলো কীর্তনী আছে তারা তো এসব কথাগুলো বলে না, আপনি বলেন কেন? কষ্ট এই জায়গায়, কিছু বছর আগে পর্যন্ত আমি প্রশ্ন দিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিয়েছি, এরা বই পড়ে না। বই যদি না পড়বে তো এরা বলবে কি করে? আর আপনারা যদি মনে করেন হ্যাঁ ওরা বই পড়ে না আমরা বই পড়ি, অনেকে অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর কি সব জানে নাকি? যারা দর্শক শ্রোতা হয়ে বসছে, সাগর বসে আছে, তত্ত্বের সাগর, জ্ঞানের সাগর, তারা দীনকৃষ্ণ ঠাকুরের থেকে বেশি জ্ঞানী, শুধু তারা কিছু বলে না কারণ ভরা কলসি আওয়াজ করে না। না ভাই, এগুলো ভুল কথা। আপনারা যদি মনে করেন, এটা আমার অহংকার না, এটা আমার কষ্ট যে আপনারা যারা লক্ষ লক্ষ টাকা করে হরিবাসর নির্মাণ করে ধর্মচর্চার জন্যে ধার্মিক গুরুদের কীর্তনিয়াদের নিয়ে আসছেন, এখনো পর্যন্ত আপনারা কিছু শিখতে পারেন? মন দিয়ে শুনুন, কথা দিচ্ছি হরিবাসরে বসে একটা প্রশ্নের উত্তর দিলে 10,000 টাকা কথা দিয়েছি আমি ওদের দিয়ে দেবো, কমিটিকে দিয়ে দেবো, বাকি যেটা থাকবে যে উত্তর দেবে তাকে দিয়ে দেবো। মহাভারত, মহাভারতের লেখকের নাম কি? এক্ষুনি উঠে বলবেন ব্যাসদেব, তাই না? ব্যাসদেব 12,000 শ্লোকের লেখক, ভালো করে শুনবেন, মায়েরা গন্ডগোল করলে হবে না, একটু মন দিয়ে শুনুন, 12,000 শ্লোকের লেখক কে? ব্যাসদেব। বৈশম্পায়ন এই 12,000 থেকে করে কত? 24,000। প্রথমে হয় 8,800 শ্লোক, ভালো করে মন দিয়ে শুনবেন, 8,800 শ্লোক ব্যাসদেব, বৃদ্ধি করে 12,000 হয় বৈশম্পায়ন। ইনিও একটা ব্যাস, তিনি এই শ্লোকগুলো বাড়িয়ে লেখেন 24,000। এরপরে বর্তমান 1,00,000-এরও বেশি। তাহলে 8,800 শ্লোকের যে মহাভারত, ওই মহাভারতের লেখক ব্যাসদেব, কিন্তু বর্তমানে যে 1,00,000 শ্লোকের লেখা মহাভারত, একটু উঠে আমায় বলবেন তার নামটা, যে এই মহাভারতের লেখককে কষ্ট কোন জায়গায় জানেন? ওরা আপনাদেরকে মূর্খ বানিয়ে রাখতে চাচ্ছে যাতে আপনারা প্রশ্ন করা ভুলে যান, যাতে আপনারা জানার জন্য দিশাটা ঘুরে যান। একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস কি? তুমি আমার রক্ষা করবে,
তুমি আমার রক্ষক, এটা হচ্ছে অন্ধবিশ্বাস। আর বিশ্বাস কি, তুমি তো আছো আমি জানি, কিন্তু তারপরে আমি আমার রক্ষার ব্যবস্থা করব। ওরা শেখাচ্ছে আপনাদেরকে অন্ধবিশ্বাস। আর দীনকৃষ্ণ ঠাকুর কি তুলে দিচ্ছে, বিশ্বাস। আজকে সোশ্যাল মিডিয়ায় এসছে একটা অপরাধজনক ঘটনা ঘটেছে, ওই ঘটনাকে কেন্দ্র করে কেউ বলেছে মেরেছে, ঠিক হয়েছে, মারার দরকার, আবার কেউ বলেছে এমন ব্যবহার করাটা উচিত হয়। সমগ্র বিশ্ব জানলেও জেনেছে, কিন্তু ভেবে দেখুন তো, যে মহাপ্রভুকে ওরা খাতায় কলমে কৃষ্ণ বানিয়েছে, সেই মহাপ্রভুর সময়কালে কিন্তু কোনো ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না। এক বাড়ির ঘটনা আর এক বাড়ি কেউ জানতেও পারতো না, উপায় ছিল না। এক জেলা থেকে আর এক জেলা, এক রাজ্য থেকে আর এক রাজ্য খবর পৌঁছাতো না। ওই অন্ধকার সময়ে দাঁড়িয়ে মহাপ্রভু ঘৃণ্যমানের ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে মনুবাদের ভিতরে কথা বলেছিলেন, মনুবাদের বিপরীত কথা, যে আমার বাড়ির অনুষ্ঠানে সবাই একসঙ্গে বসে নিমন্ত্রণ খাবে। কিন্তু মনুবাদের নিয়ম মেনে চলা মানুষগুলো কি বলল, নিমাই কি করে হয়, ব্রাহ্মণ কিনা কাওড়ার সঙ্গে, মুচির সঙ্গে, মেথরের সঙ্গে বসে খাবে? ব্রাহ্মণ উচ্চ বর্ণ, ব্রাহ্মণ উচ্চ বর্ণ, ব্রাহ্মণ কিনা কাওড়ার সঙ্গে বসে খাবে, মুচির সঙ্গে বসে খাবে, মেথরের সঙ্গে, তেলির সঙ্গে, কলুর সঙ্গে বসে খাবে? কিন্তু নিমাই বলে উঠলেন, খাবে তাতে কি আছে, অসুবিধে কোথায়? বলে, তুমি বললেও আমরা মানিয়ে নিতে পারবো না। এর জন্যে তোমাকে আমরা এক ঘুরে করে দিলাম। একটু ছবিটা চিন্তা করে বলুন তো, নিমাই যদি কৃষ্ণ হবে, নদিয়া নবদ্বীপের পণ্ডিত সমাজ যখন নিমাইকে এক ঘুরে করে দিল, নিমাই সুদর্শন ডাকলো না কেন, চারটে হাত বের করে বলল না কেন, আমি কৃষ্ণ আমি নারায়ণ? বোঝা লাগবে, নিমাই এখানে চক্র ধরেনি, চারটে হাত বের করেনি। যখন নিমাইয়ের দাদা বিশ্বরূপ, ছোট্ট নিমাই বাড়ি ছেড়ে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে, মা খুঁজেছে, কেঁদেছে, নিমাই বড় হয়েছে, নিমাইকে বলেছে, বাপ তোর দাদাকে একবার এনে দিতে পারিস, আমি দেখব। বলুন তো, নিমাই যদি কৃষ্ণ হবে, তাহলে মাকে কেন বলল না যে মা আমার দাদা তো কাশীতে আছে, গয়ায় আছে, মথুরায় আছে, প্রয়াগে, সে তো সর্বজ্ঞতা, সে মাকে না কিছু বলে খুঁজতে বেরোলো আমার দাদা কোথায়? তার মানে নিমাই কৃষ্ণ নয়, যদি কৃষ্ণ হতো তাহলে খুঁজতে বেরোতো না, আর খুঁজতে বেরুলেও যদি কৃষ্ণ হতো সে তার দাদাকে খুঁজে পেত, খুঁজে পায়নি। নিমাইয়ের দাদা বিশ্বরূপ নিখোঁজ হয়ে গেছে। একটু ইতিহাসগুলো পড়ুন না, তবে জানতে পারবেন। এবার মন দিয়ে শুনুন, নিমাইয়ের দাদা বলে চালিয়ে দেওয়া হলো কাকে, অবধূত সন্ন্যাসী নিত্যানন্দকে। বলা হলো বিশ্বরূপ আর হারাই পণ্ডিতের ছেলে গদাধর, গদা কুবের দুটো এক হয়ে নিতাই হয়ে গেছে। চমৎকার, দুটো মানুষ কলিযুগে একটা বডি হতে পারে, কি বলেন আপনারা, দুটো মানুষ এক হতে পারে? মেলে নিলাম হারাই পণ্ডিতের ছেলে কুবের আর নিমাইয়ের ছেলে বিশ্বরূপ, দুটো এক হয়ে গেছে, এই সেই নিমাই, এই সেই কুবের। তাহলে দাদা নিতাই যখন বিবাহ করলেন, তখন তো নিমাই সন্ন্যাসে গেছিল, তাহলে নিতাই কেন সচিমায়ের কাছে এসে বলল না, ও মা
আমি তোমার বিশ্বরূপ নিতাই হয়ে ফিরে এসেছি, তোমার চিন্তা নেই, তোমার এখন দুটো দুটো বৌমা আছে, জাহ্নবা আর বসুদা, নিমাই তোমার কাছে নেই, তাতে কি আছে মা, আমি তো তোমার কাছে আছি, আমি তোমার সেবা যত্ন করব, আমি তোমাকে দেখব। এরকমটা কিন্তু প্রেক্ষাপটে হয়নি। এই যুগে, এই দেশে প্রতি পদে প্রতিবারে বারে বার এসেছে যত মহাপুরুষ ঘরেতে আমার, তারা দেখিয়েছে রাস্তা, দেখিয়েছে পথ, তৈরি করেছে তারা সহজ সরল মত। অনেকে আমায় বলছে আপনি স্বর্গ নরক বলে মানেন না কেন, মন দিয়ে ভালো করে শুনবেন, অনেকের দাবি আমি নাকি স্বর্গ নরক বলে মানি না। আমি এখনো স্টেজে দাঁড়িয়ে বলছি স্বর্গ নরক নেই, কিন্তু এটা আমার কথা নয়, এটা কার কথা, আমাদের দেশের মনীষীদের কথা। তারা বলছে কোথা স্বর্গ কোথা নরক, কে বলে তা দূরাদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরা সুর, তারা বলছে ভাই, আমি বলছি না। আমাকে অনেকে বলে তুমি ভগবান বিশ্বাস করো না, তুমি বলছো ঈশ্বর নেই, না ভাই আমি বলছি না। কে বলছে, লাইটটা ভিতরে লাইটটা জ্বালিয়ে দিতে হবে, কে বলছে কথাগুলো, কথাগুলো আমাদের দেশের মহাত্মারা বলেছেন। তারা বলেছেন যত্র জীব তত্র শিব, জীব সেবাই শিব সেবা, জীব সেবা করো শিব সেবা হয়ে যাবে, শিব সেবা করার প্রয়োজন হবে না। আগে বোঝা লাগবে ভাই, বইগুলো পড়ো, বিষয়গুলো আগে জানো। সেই রকম আজকে যে আমরা একত্রিত হয়েছি কাদের জন্যে, এই দু ভাই যদি না থাকতো, নিতাই আর গৌর যদি না আসতো, বলুন তো আমরা কি জানতে পারতাম কোনটা ঠিক কোনটা ভুল। নিতাই দাঁড়িয়ে বলছেন, নিতাইয়ের ধর্ম কি, নিতাইয়ের ধর্ম হলো ইচ্ছা যেখানে করছে সা, ইচ্ছা যেখানে করছে সেখানে তুমি যাও, যা খেতে ইচ্ছা তাই তুমি খাও, কিন্তু গৃহে বা বনেতে থাকো শুধু হরিগুণ গাও। বলে উঠলেন, গৃহে বা বনেতে থাকো হরি গুণ গুণ ডাকো, গৃহ বা বনেতে থাকো হরি গুণ বলে ডাকো, গৃহ বা বনেতে থাকো হরি গুণ বলে ডাকো, গৃহে বা বনেতে থাকো হরি গুণ গুণ ডাকো, গৃহ বা বনেতে থাকো হরি গুণ বলে ডাকো, হরি তোমার করবে করুণা, হরি তোমার করবে করুণা, হরি তোমার করবে করুণা, হরি তোমার করবে করুণা, হরি সবার পিতা সবার মা, হরি সবার পিতা সবার মাতা, হরি সবার পিতা সবার মা, হরি সবার পিতা সবার মাতা, সবার হৃদয়ে বসত করে সবার পিতা সবার মা, সবার হৃদয়ে বসত করে সবার পিতা সবার মাতা, হরি সব হৃদয়ে বসত করে সবার মাতা সবার, হরি সব হৃদয়ে বসত করে সবার মাতা সবার পিতা, একেবারে হরি নামে যত পাপ হরে, 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 কলি জীবের সাধ্য নাই তত পাপ করে, কলি জীবের সাধ্য নাই তত পাপ করে, ভাই কলি যুগের সাধ্য নাই তত পাপ করে, ও ভাই কলি যুগের সাধ্য নাই তত পাপ করে, হরি নামের এত ক্ষমতা, হরি নামের এত ক্ষমতা, হরি নামের এত ক্ষমতা, হরি নামের এত ক্ষমতা, ভাই বদন ভরে বলো সবাই
হরি নামের এত খম হই বদন ভরে মন সবাই হরি নামের এত একবার নিতাই বলো আর গৌর বলো হরি তুলে হরি বলো নিতাই বলো বাহু তুলে হরি বলো নিতাই বলো গৌর বলো বাহু তুলে হরি বলো হরি নামের মতো নাম এই প্রেমের নাম এ যে ভাবের নাম এ যে ভক্তির নাম এ যে রসের নাম এ যে তত্ত্বের নাম এমন নাম ভাই আর অন্য কোনো নাম নাই খুশিতে বললে খুশি হয় হাসিতে বললে হাসি হয় যার বুকে ব্যথা আছে ব্যথাতে বলো নয়নের ধার ভুলে গেলে হরি ভবের মাঝে এসে ভুলে গেলে হরি তুমি ভবের মাঝে এসে দুহাত বাড়িয়ে ডাক দিলেন দুটি ভাই পাপি তাপি আছিস যত কাঙাল চলে আয় এসেছে তোদের তরে দুটি ভাই নিতাই গৌর প্রেমের দয়াল ওরা বললেন সূচি নেই অসূচি নেই নাম করো নিতাই কি বললেন গৌর কি বললেন নাম যখন খুশি করা যায় যেখানে খুশি করা যায় যেভাবে খুশি করা যায় কিন্তু বর্তমানে বেশ কিছু মানুষ এই নিতাই গৌরের পথের মানুষ তারা বলছে যে সে করতে পারে না যখন তখন করা যায় না আর অভক্তের মুখে কৃষ্ণ নাম শোনা উচিত না দেখেছেন মেনে চলুন আপনার বাড়ির কেউ মারা যাচ্ছে তো যারা সনাতনী সনাতন ধর্মের মানুষ তারা কি করবে মরার সময় কি করে হরিনাম কৃষ্ণ নাম দেয় তো তাহলে হরিনাম কৃষ্ণ নাম অভক্তের মুখে শুনলে কুকুরের বিষ্ঠা খাওয়া সমান অভক্তের মুখে হরিনাম শুনলে নরকে যাবে বলুন আপনার বাড়িতে কেউ মারা যাচ্ছে আপনাদের অঞ্চলে কোনো ভক্ত নেই তাহলে কি করবেন তার কানে নাম দেবেন নাকি ভক্ত খুঁজে আনবেন আর যাকে খুঁজে এনেছেন বুঝবে কি করে ও ভক্ত না ধান্দাবাজ আগে বোঝা লাগবে ভাই যে কোনটা ঠিক আর কোনটা ভুল ওরা বললে নাম নিলে খাওয়া দাওয়া সাবধান করো আগে নাম নিলে খাওয়া দাওয়ায় সাবধান করো আগে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি যাওয়া বন্ধ করো আগে সব বাড়িতে তুমি যেতে পারবে না সব জায়গায় তুমি যেতে পারবে না কেন ওরা তোমার হাতে একটা ঝুলি ধরিয়ে দিয়েছে ডান হাতে কলম ধরার দরকার ছিল সেই ডান হাতটা ঝুলির ভিতরে বন্ধ করে দিয়েছে তোমার দিয়ে বলে উঠলে লেখাপড়া করা লাগবে না জপ করো তোমার উদ্ধার হয়ে যাবে বলো তো যারা বলছে জপ করলে উদ্ধার হয়ে যাবে তাদের তালে তাদের ছেলে মেয়েগুলো ইংলিশ মিডিয়ামে পড়ছে কেন আগে বোঝা লাগবে ভাই বিচার করা লাগবে আমি বলছি না ভজনা করবেন না অবশ্যই সাধন ভজন করবেন কিন্তু ভজনের টাইমে করুন না যখন ভজন করার টাইম ভজন করার টাইম কোন সময় আমাদের সনাতন ধর্ম অনুসারে মানব জীবনকে চারটে ভাগে বিভক্ত করা হয়েছে কোন কোন ভাগ শিশুকাল কিশোর কৈশোর যবন আর বৃদ্ধ শিশুকালে খেলাধুলা পড়াশোনা কিশোর কৈশোরে জ্ঞান অর্জন
যৌবনে বিবাহ সংসার গার্হস্থ্য ধর্ম, আর বৃদ্ধকালে সন্ন্যাস। সন্ন্যাস কখন নিতে হয়? শেষ বয়সে। আস্তে, সন্ন্যাস শেষ বয়সে। এর টোনটা একটু কমিয়ে দাও, ফার্স্ট মিডটা একটু কমাও, টোনটা কমিয়ে দাও। এইবার তাহলে হলো কি? আপনারা বলতে পারেন আমাকে যে বাবা শেষ বয়সে সন্ন্যাস নিতে হয়? আমার কথা না, মহাভারত খুলে দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে অন্ধ ধৃতরাষ্ট্র তবু একবার ট্রাই করেছেন ভীমকে গেলে দেওয়ার জন্যে। যে বদময়েস লোক হয়, মরার আগের দিন পর্যন্ত তার বদমশি যায় না। এক বয়স্ক লোক ছিল, সারা জীবন পাড়ার সর্বনাশ করেছে, গ্রামের সর্বনাশ করেছে, কেউ তার সাথ দেয় না, এক ঘুরে হয়ে থাকে। মন দিয়ে শুনবেন মায়েরা, ওই বয়স্ক ভদ্রলোকটা এখন দেখছে ছেলে পুলে কিছু নেই, আমার মরার টাইম হয়েছে, আমি যদি মরে যাই আমার বুড়িকে দেখবে কারা? বুড়িকে ডেকে বলছে, দেখ আমি যদি মরে যাই তো যা যা কানে বুদ্ধি দিয়ে যাচ্ছি তুই তাই তাই করবি, দেখবি তোর খাওয়া পড়ার কমই হবে না। বলে গ্রামের মানুষের ডাক দে, বুড়ির বুদ্ধি দিয়েছে আর গ্রামের মানুষের ডাক দিয়েছে। ডাক দিয়ে গ্রামের মানুষের সম্মুখে করজোড়ে বলছে, ওরে ভাই তোরা আমার আপনজন, তোরা আমার থেকে ছোট বড় যে যাই হোস, যতদিন আমি ভালো ছিলাম তোদের কত সর্বনাশ করেছি, এখন আমার একটা শেষ ইচ্ছা, আমার মরার টাইম হয়ে এসেছে, আমার শুনবি কি ভাই বল, আমার ক্ষমা করে দে আর আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করে দে। গ্রামের লোক বলে উঠলে, কি ইচ্ছা বলো? ক্ষমা যখন কেউ চাইছে তার আর কোনো থাকে কিছু? ক্ষমাই হলো সকলার শেষ। এইবার হয়েছে কি মজার বিষয়! আহ বাবাজি, ওই বয়স্ক ভদ্রলোকটা পাড়ার লোকেদের সামনে করজোড় করে বলছে, বাবা আমি যেদিন মরে যাব, মরার পরে আমার পোড়াস নি যেন, তবে কি মাটি দেবো? সমাধি করো? বলে না, সমাধি দিস নি। তবে কি গঙ্গায় ভাসিয়ে দেবো? বললেন, না ভাসাস নি। ওই তিন রাস্তার মোড়ে না একটা বাঁশ আমার পিছন থেকে ঢুকিয়া দাঁড় করিয়ে রেখে দিবি, রোদ্দুরে শুকাবো, চিলে কাগে আমার খাবে, তবে আমার পাপের সাজা হবে। গ্রামের মানুষরা মনে মনে করলে, সহজ সরল মানুষ, বয়স্ক মানুষ বলেছে সে অনেক পাপ করেছে, এইভাবে যদি তার পাপ ক্ষয় হয় আমরা তাই করব। ওরা চলে গেছে, শয্যাশায়ী হয়েছে বৃদ্ধ, বুড়িকে ডেকে বলছে, ও বুড়ি কী কী বলেছি মনে আছে তো? আমি আর বেশিক্ষণ বাঁচব না। কথা বলতে বলতে খুব তাড়াতাড়ি বুড়ো মারা গেছে। বুড়িটা গ্রামের সব মানুষকে ডেকে বললে, তোদের মনে আছে তো তোর দাদু কি বলেছিল? বললে, হ্যাঁ মনে আছে। এবার ওরা যাতে দাদুর না লাগে একটা লম্বা সরু দেখে বাঁশ কেটেছে, মরা দাদু যাতে ব্যথা না পায়। আর ওদিক থেকে বুড়ি থানায় গিয়ে পুলিশ ডেকে, এরা মোড়ের মাথায় বাঁশ দিয়ে সোজা করে রেখেছে, ওদিকে বুড়ি থানার থেকে পুলিশ ডেকে এনে বললে, দেখো গ্রামের লোকেরা আমার বয়স্ক স্বামীটার বাঁশ দিয়ে কেমন মেরে ফেলেছে, এখন আমার দেখবে কে, আমার খাওয়াবে কে, আমার দায় বহন করবে কে? গ্রামের মানুষ বললে, বুড়ি যতদিন বাঁচবে আমরা খাওয়াবো। যে বাঁশ দেওয়া লোক মরার আগের দিন পর্যন্ত বাঁশ দেয়। অন্ধ ধৃতরাষ্ট্র যুদ্ধে পরাস্ত হয়েছে তবুও ভীমকে গেলে দেওয়ার জন্যে চেপে ধরেছে। জানতে পেরেছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভীম আগে যাচ্ছিল গলা জড়িয়ে ধরবে বলে, কিন্তু ভগবান কৃষ্ণ বলে উঠলেন, ভীম যেও না, সরে এসো, গেলে যাবে। লোহার ভীমটা নিয়ে সামনে করে দিয়েছে, বয়স শেষ বয়সে দাঁড়িয়েছে, চোখে দেখতে পায় না, এমনি করে জড়িয়ে ধরে বললে, তুই আমার দুর্যোধনকে মেরেছিস, যেমনি চাপ দিয়েছে চুরমার হয়ে গেল লোহার তৈরি করা ভীমটা, হা 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 করে হাসছে, আমি বদলা নিয়েছি, দুর্যোধনের মৃত্যুর বদলা নিয়েছি। কৃষ্ণ বলে উঠলে, পিসে মশাই, তুমি ভীমকে মারোনি, লোহার ভীমকে চুরমার করেছ। যত করবে চালাকি
শেষ বয়সে বুঝবে তত জ্বালাটা কি। যখন দেখলো আমি হেরে গেলাম, মাধব এদের রক্ষা করছে, তখন বললে, হে মাধব, আমি আর থাকবো না, এবারে সন্ন্যাস গ্রহণ করব। সন্ন্যাস গ্রহণের জন্যে চলেছে। আর অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে সন্ন্যাসের সাথী কারা কারা হয়েছিল? গান্ধারী আর কুন্তী। সন্ন্যাস কখন নিতে হয়? সন্ন্যাস যদি অল্প জীবনে নাও, তোমার সর্বনাশ হবে। তুমি একটা ভালো স্টুডেন্ট, পড়াশুনো করলে আইপিএস এসএসসির পরীক্ষা দিয়ে ভালো একজন পুলিশের অধিকারী হতে পারতে, ব্যারিস্টার হতে পারতে, ডিএম হতে পারতে, এসডিএম হতে পারতে, উকিল হতে পারতে, ডাক্তার হতে পারতে, কিন্তু তুমি না করে তুমি ভজন সাধন করতে যাচ্ছ। তাহলে আমার সমাজ আরো এক পা পিছিয়ে গেল। আজকের আমার সমাজে যুব সমাজের দরকার কেন? এই যুব সমাজ শিক্ষা গ্রহণ করবে তবে তো আমার সমাজে ডাক্তার, উকিল, ব্যারিস্টার বেশি হবে, আমার সমাজ থেকে দুঃখ দূরে যাবে। তো হয়েছে কি, হয়েছে কি, দরকারটা কি? শিক্ষার অগ্রগতি। কিন্তু কিছু বোকা মানুষ বিয়ে করে, বিয়ের পরে গুরু দীক্ষা নেয়, গুরু দীক্ষা নিয়েছে, বউ ঘরে রেখে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, বউ বাচ্চা ঘরে আছে, আর উনি পুণ্য করার জন্যে তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে। বলুন তো মায়েরা, স্ত্রী যদি পাপ করে সেই পাপের ভাগ স্বামীর নেওয়া লাগে, আর স্বামী যদি পাপ করে স্ত্রীকেও সেই পাপের ভাগ নেওয়া লাগে। স্বামী পুণ্যি করলে সে পুণ্যের ভাগ স্ত্রী পায় শাস্ত্র বিধান অনুসারে, আর স্ত্রী যদি পুণ্যি করে সে পুণ্যের ভাগ স্বামী পায়। এবার বলুন তো, স্ত্রী বাড়িতে আছে, ছেলে বাড়িতে আছে, আর স্বামী যদি সন্ন্যাস হয়ে বাইরে বাইরে ঘুর ঘুর করছে, তাহলে ওই বউটা যাবে কোথায়? বউটা যদি স্বামী বিহনে কোনো খারাপ কাজ করে বসে, ওই পাপের ভাগিদার কে হবে? আগে বোঝা লাগবে। ভজন সাধন করার টাইমে করো। এবার ভজন সাধন করবে কোথায়? মায়েরা মন দিয়ে শুনুন, ঠাকুর ঘরে গিয়ে ভজন সাধন হয় না, রাস্তায় ঘুরে ঘুরে ভজন সাধন হয় না। ভজন সাধন কোথায় করবেন? আমাদের মনীষীরা বলেছেন তিন জায়গায় ভজন হয়, একটা মনে, আর একটা বনে, আর একটা ঘরের কোণে। অনেকে বলে যে রান্না করছ, রান্না করো আর নাম করো, তাহলে ওটা মহাপ্রসাদ তৈরি হবে। আচ্ছা, রান্না করতে করতে নাম করছো, ধ্যানটা যদি নামের দিকে চলে যায় আর একটা লবণ যদি বেশি পড়ে যায়, তাহলে ওই খাবার যে খাবে মহাপ্রসাদ হবে না, গালাগালি দেবে। যা করবে একটা করো, তবে তোমার জীবনে উন্নতি আছে। অনেকে রাত জেগে পড়াশুনো করছে, বিদ্যাসাগরের দৃষ্টান্ত দেয়। বিদ্যাসাগর নাকি গ্যাসের আলোতে পড়াশুনো করত, ঘুম পেলে চোখে সর্ষের তেল ঘষে দিত, আর চৈতন্যতে দড়ি বাঁধত, যদি ঝটকা আসতো খেঁচ পড়তো, উঠে আবার পড়াশুনো করত। আমি তো বলবো, ঘুম পেয়েছে ভাই ঘুমিয়ে ন, চৈতন্যতে খেঁচ খাওয়ানোর কি দরকার? ঘুম পেয়েছে ঘুমিয়ে নাও, চোখে সর্ষের তেল দিচ্ছ কেন? তেল দিতে দিতে চোখটা যদি খারাপ হয়ে যায়, পরীক্ষায় লিখবে কি করে? পরীক্ষায় লিখবে না, চোখ রগড়াবে। ঘুম পেয়েছে ঘুমিয়ে নাও, খিদে পেয়েছে খেয়ে নাও, সারা বছর পড়বে না, আর পরীক্ষার সময় এসে ঘুমোবে না, তাই কখনো হয়? আগে বুঝতে হবে ভজন সাধন কখন করবেন আর কোথায় করবেন। মনে, বনে আর ঘরের কোণে। মনে কখন ভজন করবেন? মেনে চলুন, সংসারের কাজ আপনার সারা হয়ে গেছে, আপনি অবসর টাইম বসে আছেন, তখন কি করবেন? ঘরের কোণে বসে মনে মনে নাম করতে থাকো, বলতে থাকো, ভজ শ্রীকৃষ্ণ,
ভজ শ্রী কৃষ্ণ বহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। মায়েরা একটু করতালি দিয়ে কৃষ্ণ নাম করা যাবে, একটু তালি দিয়ে কেমন? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, হাত উঠিয়ে, রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ। কিছু ছেলের রাগ, আমি নাকি রামকে নিন্দা করেছি, আমি নাকি রামকে নিন্দা করেছি, না ভাই, আমি কোনো ধর্মকে কোনো মতপথকে নিন্দা করি না, আমি একজন ধার্মিক মানুষ। আমি তো তাদেরকে নিন্দা করি যারা ধর্ম দ্বারা হিংসাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আজকের অধিকতর কিছু কিছু ছোট ছোট বাচ্চা ছেলেরা জয় শ্রীরাম করে মারপিট করছে, তোমরা ভুল বলছো ভাই, জয় শ্রীরাম না, বলো জয় সীতারাম। সীতা যদি না থাকতেন রামের কোনো অস্তিত্ব থাকতো না। কিছু মানুষ শুধু তাদের স্বার্থ সিদ্ধির জন্যে রামের পাশ থেকে সীতাকে সরানোর চেষ্টা করছে। রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল রাম কার জন্যে? সীতার জন্যে ভাই। সমুদ্রতে পাড়ি দিয়েছিল, এক্ষুনি যাবে, সমুদ্রে পাড়িয়ে দিয়েছিল কার জন্যে? সীতার জন্যে। আর সীতা আগুনে ঢুকেছিল কার জন্যে? রামের জন্যে। তাহলে সেই প্রেম গাথা, প্রেমের কথা আমরা ভুলে যাচ্ছি, আর প্রেম ভুলে গিয়ে আমরা হিংসায় নেমে পড়েছি। না ভাই, সনাতন হিংসা শেখায় না, কোনো ধর্ম হিংসা শেখায় না। আর ধর্মের নাম করে যারা হিংসা করছে ওরা ধার্মিক না। ধর্মের কখনো হিংসা হয় না, আর হিংসা করা মানুষের কোনো ধর্ম হয় না। প্রেম সে হাত তুলে, ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, রাধে রাধে শ্যাম রাধে শ্যাম রাধে 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 রাধে শ্যাম রাধে, জয় রাধে জয় রাধে, উলুধ্বনি উলুধ্বনি রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে।